প্রিয় বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ডাক্তার শ্রী মোহন কুমার, হোমিওপ্যাথিক কনসালট্যান্ট, হোমিওপ্যাথিক মেডিসিন। স্বস্তি হোমিও হল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাই। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন বিফোর আনা সম্পর্কে। এই মেডিসিনটি যারা অতিরিক্ত পরিমাণে হস্তমথন করে যৌন দুর্বলতায় ভুগছেন তাদের জন্য একটি স্থায়ী সমাধান হিসাবে কাজ করবে এই বিফোরানা হোমিওপ্যাথিক মেডিসিনটি। তো আমি এই বিফোরানা হোমিওপ্যাথিক মেডিসিনটি প্রথমেই আলোচনা করব শারীরিক ও মানসিক কিছু লক্ষণ সম্পর্কে। এই বিফোরানা হোমিওপ্যাথিক মেডিসিনটি একাধারে অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক ও অ্যান্টি টিউবারকুলার হোমিওপ্যাথিক মেডিসিন। এটি ধাতুগত দোষ সমাধানে বিশেষ ভূমিকা পালন করে থাকে। তো এই ওষুধের শারীরিক ও মানসিক লক্ষণ আলোচনা করতে গেলে এটি প্রথমে যেটি বলা যেতে পারে, এই রোগীগুলো প্রচুর পরিমাণে অনুভূতি প্রবণ এবং বুদ্ধিমত্তায় কম, অর্থাৎ এই রোগীগুলো খুবই সহজ সরল হয় এবং তাদের বুদ্ধি একেবারে কম হয়, কারণ তারা দীর্ঘদিন ধরে হস্তমথন করার ফলে তাদের যে স্বাভাবিক বুদ্ধিমত্তা সেটি লোপ পেয়ে থাকে। এই বিফোরানা রোগীর লক্ষণগুলোর মধ্যে এটি অন্যতম। দ্বিতীয় যে লক্ষণটি প্রকাশ পাই সেটি হচ্ছে এই রোগীগুলো তাদের অবৈধ কামচরিতার্থ বা অবৈধ উপায়ে শুক্র করার জন্য নির্জন স্থান খুঁজে বেড়ায়। যে স্থানে কোনো মানুষ থাকে না, জন থাকে না, সেই জায়গায় তারা খুঁজে বেড়ায় এবং সেখানে যেন তাদের হস্তমথন বা কামচরিতার্থ করার জন্য কোনো ধরনের সমস্যায় পড়তে না হয় এইরকম তারা একটা প্লেস খুঁজে বেড়ায়। এছাড়া দেখা যায় এই রোগীগুলো কোনো ধরনের গান বাজনা এবং শব্দ পছন্দ করে না, যেখানে গান বাজনা বা শব্দ হয় সেই জায়গা তারা এড়িয়ে চলে। এই লক্ষণটিও এই বিফোরানার ক্ষেত্রে দেখা যায়। এই রোগীগুলোর দেখা যায় যে অতিরিক্ত হস্তমথন করার ফলে তাদের স্মৃতিশক্তি পূর্বের তুলনায় কমে গেছে, অর্থাৎ তারা অতিরিক্ত হস্তমথন করার ফলে পূর্বে যে স্মৃতিশক্তি ছিল সেখান থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে। এই লক্ষণটিও এই ওষুধের ক্ষেত্রে দেখা যায়। এরা হস্তমথন করার জন্য এতই আগ্রহী যে তারা কোনো সময় শান্তভাবে থাকতে চায় না বা চুপ করে থাকতে চায় না, সবসময় তারা চিন্তাভাবনা করে যে কখন সে এই হস্তমথন কার্যটি সম্পাদন করিবে, এই বিষয়টি তাদের মনের মধ্যে সবসময় থাকে এবং তারা এই হস্তমথন করার জন্য কুচিন্তা মন থেকে কোনোভাবে ছাড়তে পারে না। এই লক্ষণটিও প্রকাশ পায়। এই রোগীগুলো সবসময় দেখা যায় যে পেনিস নাড়াচাড়া করে, সে না চাইলেও দেখা যায় যে মনের অজান্তে তার পেনিস সে হাত দিয়ে নাড়াচাড়া করছে। এই লক্ষণটি এই ওষুধের একটি বিশেষ লক্ষণ। এরা দেখা যায় যে শরীরের প্রতি অতিরিক্ত পরিমাণে অত্যাচার করে, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে হস্তমথন করার কারণে বা মাস্টারবেশন করার কারণে দেখা যায় যে এই রোগীগুলোর স্বাস্থ্য একেবারে খারাপ হয়ে যায় এবং শুকিয়ে যায়। তাদের মন মেজাজ খিটখিটে হয়ে যায়, খাবারে অরুচি চলে আসে, এই লক্ষণগুলি থাকে এবং স্মরণশক্তির যে অভাব সেটিও থাকে এবং বুদ্ধি কমে যায় এবং কোনো বিশেষ কাজে তাদের মনোযোগ আর পূর্বের মতো থাকে না। এই লক্ষণটিও এই রোগীর ক্ষেত্রে দেখা যায়। এই লক্ষণগুলো অবশ্যই থাকবে একজন বিফোরানা রোগীর ক্ষেত্রে। এছাড়া এই রোগীগুলো দেখা যায় যে একাই থাকতে খুবই ভয় পায়, অর্থাৎ কোনো জায়গায় সে যদি একা থাকে সেক্ষেত্রে সে খুবই ভয় পায় এবং অন্ধকারে বিশেষ করে সে খুবই ভয় পেয়ে থাকে এই বিফোরানার রোগী। তো এই লক্ষণগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করে এই বিফোরানা হোমিওপ্যাথিক মেডিসিনটি। এছাড়া যারা অতিরিক্ত হস্তমথন করার কারণে যৌন দুর্বলতায় ভুগছেন, অর্থাৎ ইম্পর্টেন্সি সমস্যায় ভুগছেন, ট্রাক ইনফেকশন, পেনিট্রেশন ফেলার, ইরেকশন ফেলার ডিসফাংশন, ইরেক্টাল ডিসফাংশন, এছাড়া পেনিস পূর্বের মতো আর উত্তেজিত হয় না, নরম হয়ে গেছে, পেনিসের আগামোটা হয়ে গেছে, গোড়া চিকন হয়ে গেছে এবং অন্ডকোষে প্রচুর পরিমাণে ব্যথা করে এই অতিরিক্ত হস্তমথন করার কারণে, বিশেষ করে যারা অতিরিক্ত পরিমাণে হস্তমথন করার কারণে যৌন দুর্বলতায় ভুগছেন, স্ত্রী সহবাসে গিয়ে সময়ই পাচ্ছেন না, দেখা যাচ্ছে অজ্ঞাতসারে বীর্যপাত হয়ে যাচ্ছে, আপনি স্ত্রী সহবাসের আগে যাওয়ার আগেই দেখা যাচ্ছে আপনার বীর্যপাত ঘটে যাচ্ছে, অর্থাৎ দ্রুত পতন হচ্ছে, শীঘ্র পতন হচ্ছে, সেক্ষেত্রে খুবই কার্যকরী কাজ দিয়ে থাকে এই হোমিওপ্যাথিক বিফোরানা মেডিসিনটি। তো এই ওষুধটি ব্যবহারের জন্য রোগীর আরও কিছু লক্ষণ দেখতে হবে, সেগুলো হচ্ছে রোগীর ডিজায়ার, বেটার ফিলিং, অ্যাগ্রাভেশন, কনস্ট্রাকশন অফ বডি, রিজন অফ ডিজিজ, জেনেটিক ইনফরমেশন, ফর্মাল ট্রিটমেন্ট,
এই লক্ষণগুলো যদি মিল থাকে সেক্ষেত্রে, অথবা এই লক্ষণগুলো যদি দেখা যায় যে অধিকাংশ মিলে যাচ্ছে, সেক্ষেত্রে এই হোমিওপ্যাথিক ওষুধটি ব্যবহার করা যেতে পারে। এই ওষুধটি সাধারণত 6, 30, 200, 1 mg, 10 mg, 50 mg, 100 mg পর্যন্ত পাওয়া যায়। তবে যারা ঘরোয়াভাবে এটা ব্যবহার করতে চান, বিশেষ করে যাদের অতিরিক্ত পরিমাণে হস্তমথন করার কারণে যৌন দুর্বলতার সমস্যা হয়েছে, তাদের জন্য বলবো এটি 200 অর্থাৎ 200 শক্তি পাওয়ার কিনবেন। কিনে নিয়ে এটি প্রতিদিন সকালে এবং রাত্রে 5 ফোঁটা করে খাবেন। এই ওষুধটি সেবনের আগে অবশ্যই একজন হোমিওপ্যাথিক রেজিস্ট্রেশন প্রাপ্ত ফিজিশিয়ানের সাথে আলোচনা বা পরামর্শ করে তারপরে ওষুধটি সেবন করবেন। অথবা আপনারা আমার সাথেও যোগাযোগ করতে পারেন এবং আমার চ্যানেলে যে কমেন্ট বক্স আছে সেখানে আপনারা কমেন্ট করে জানাইতে পারেন, তাহলে আমি আপনাদের এই সমস্যার একটি স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আজকের আলোচনা দীর্ঘস্থায়ী করতে চাচ্ছি না। আজকের আলোচনাটা যদি উপকারী এবং প্রয়োজনীয় মনে হয় অবশ্যই শেয়ার করবেন। সর্বোপরি একটি অনুরোধ করব, আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট এগুলোই আমার চ্যানেলে আলোচনার মূল অনুপ্রেরণা। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী দিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।